আজকে আমাকে ফেসবুকে একজন প্রশ্ন করেছে, আচ্ছা ভাইয়া, তালাক যদি স্ত্রীর পক্ষ থেকে আসে, স্ত্রী যদি তালাক দেয়, তাহলে তাকে দেড় মোহর পরিশোধ করতে হবে কিনা। এই প্রশ্নটি খুবই সাধারণ এবং সবসময় একটি পাওয়া প্রশ্ন। অনেকেই মনে করেন যে স্ত্রী যদি তালাক দেয় তাহলে তাকে দেড় মোহর পরিশোধ করতে হবে না, কিন্তু বিষয়টি আসলে তেমন নয়। দেড় মোহরটি স্ত্রীর জন্য একটি অধিকার বলতে পারেন, যে অধিকারটি বিয়ের আগেই পরিশোধ করা উত্তম, এবং এটি যদি করতে না পারেন তাহলে কিছু অংশ বিয়ের আগে পরিশোধ করতে পারেন এবং কিছু অংশ বিয়ের পরে পরিশোধ করতে পারেন, কিন্তু এটি পরিশোধ করা অবশ্যই বাধ্যতামূলক। অনেক সময় দেখা যায় যে বিবাহর পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পর স্বামী স্ত্রী মনের মিলন ঘটে না, অথবা স্বামী মারা যায়, সেক্ষেত্রে অনেকে মনে করেন যে স্ত্রীকে আর দেড় মোহর দিতে হবে না, কিন্তু এটি টোটালি রং একটি ধারণা।